हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो এখন আমি জিদ্দার ব্যাপারে কিছু বড় বড় লেটেস্ট খবর দেব। তো ভিডিওটা শুরু করা যাক। একদম প্রথমে যেটা বলবো সেটা হলো জিকোজুতির সিনেমা শেষ থেকে শুরু, যেটা আজকে 3 বছর পূরণ হলো। তো 3 বছর কেন, 30 বছর 50 বছর পরও এই সিনেমা চিরকাল পৃথিবীতে অমর হয়ে থাকবে। এই সিনেমাতে জিদ্দার লুক, স্টাইল, জিত কোয়েল জুতির অভিনয় কোনোদিনও পৃথিবী থেকে মুছে যাবে না। তো এই সিনেমাটা সেই সময় আমাদের মনের মধ্যে আলাদা একটা উত্তেজনা সৃষ্টি করেছিল। মানে আমরা খাওয়া দাওয়া, স্নান, ঘুম, পড়াশোনা এইসব বন্ধ করে দিয়ে সারাদিন শুধু ইউটিউব আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতাম। কখন জিদ্দার নতুন একটা গান দিবে, জিদ্দার কখন একটা নতুন একটা লুক দিবে, কখন আমরা জিকোজুতির একসঙ্গে একটা আড্ডা বা একটা এনজয়ের মুহূর্ত দেখতে পাবো, এরকম ব্যাপার ছিল। তো সিনেমাটা কিন্তু একটা কালজয়ী সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে গত 10 বছরের ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক সিনেমা। আমি পরিণীতা বাদ দিয়ে বলছি, কারণ সেটা অন্য ধারার সিনেমা। যদি কমার্শিয়াল বেস্ট রোমান্টিক সিনেমা ধরা হয় তাহলে শেষ থেকে শুরু। তো যাই হোক, আজকে 3 বছর পূরণ হলো, তো এইভাবে এগিয়ে যাক। তো জিকোজুতি কিন্তু বাংলার 1 নম্বর সেরা পেয়ার, মানে এই মুহূর্তে বাংলার সব থেকে সেরা, সব থেকে নম্বর 1 পেয়ার অবশ্যই জিকোজুতি তথা জিত কোয়েল। এরপর যে খবর দেব সেটা হলো রাবণ সিনেমার 37 দিনের টোটাল বক্স অফিস কালেকশন। তো সত্যি কথা বলতে রাবণের কালেকশন এবার কিন্তু কমছে, সত্যি কথা বলতে, এবং আরো কমবে। তার কারণ হচ্ছে কলকাতা শহরে সিঙ্গেল স্ক্রিনে কোনো রাবণ নেই, বা বড় বড় যে সমস্ত মাল্টিপ্লেক্স রয়েছে শহরের দিকে সেখানে রাবণ কিন্তু উঠে নেওয়া হয়েছে। তো রাবণ মোটামুটি গ্রামের দিকে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে এখন চলছে, তো সেখানে কিন্তু ভালো রকমের মানে দর্শকদের একটা ক্রেজ বা চাহিদা রয়েছে অবশ্যই। তো রাবণ মোটামুটি এখন অবধি যেটা খবর প্রায় 7 কোটি টাকার মতন কালেকশন করেছে, যেটা হিউজ। তো হিউজ মানে কি দারুণ। এই সময় দাঁড়িয়ে যদি বিবেচনা করি, রাবণ কিন্তু রীতিমতো বাংলাকে অক্সিজেন দিয়ে বাঁচালো। মানে গ্রামের যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন বা শহরের দিকে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন সেগুলোকে ঘুরে দাঁড় করালো বা সেগুলোকে অক্সিজেন দিয়ে বাঁচালো জিদ্দা, এটা মানতেই হবে। তো আবারও প্রমাণ করে দিলেন যে জিদ্দা এখন বাংলার নম্বর 1 কমার্শিয়াল কিং। তো জিদ্দাই পারে বাংলার কমার্শিয়াল সিনেমাকে টেনে নিয়ে যেতে। তো চেঙ্গিস, বশ্রী, ক্রান্তিতু, মানে এই সমস্ত সিনেমা দেখার জন্য আমি তো অধীর আগ্রহী, জাস্ট আমি পাগল। তো আপনারা কি মানে অধীর আগ্রহী বা আপনাদের কতটা ইন্টারেস্ট সেটা আমাকে জানাবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো চেঙ্গিস সিনেমার মিউজিক ডিরেক্টর কে। তো এখনো অবধি খবর জিৎ গাঙ্গুলি এই সিনেমাতে মিউজিক দিতে চলেছেন। তো দেখা যাক জিৎ গাঙ্গুলির মিউজিক কেমন হয়। তো জিৎ গাঙ্গুলি কিন্তু এখন ভালোই মিউজিক দিচ্ছে, তার কারণ হচ্ছে কলকাতার হ্যারি বলি বা টনিক বলি বেশ ভালো। মানে তার সেই যে আগের যে একটা গলার মধ্যে যে একটা আওয়াজ বা একটা উত্তেজনা, সেটা কিন্তু সে এখনো ধরে রাখতে পেরেছে। তো আশা করা যায় যে চেঙ্গিসে একটা মিউজিকের বড় প্লাস পয়েন্ট হতে চলেছে। তো আপনাদের কি বক্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। বাই বাই।